নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কাতলা মাছের কালিয়ার রেসিপি শেয়ার করব। তাই জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো গোটা গরম মশলা। তো পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজা প্রায় হয়ে এসেছে, এখন আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে আরেক সামান্য ভেজে আমি দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট, যেটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো এটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর একটি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পর আমি মিক্সিতে একটু লেগেছিল তাই ওটা ধুয়ে একটু জল দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ আর এক চামচ মতো জিরে গুঁড়ো, সমস্ত উপকরণ দিয়ে আর সামান্য জল দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে দিলাম। এরপর মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর ঢাকনা তুলে আমি আরও সামান্য নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা প্রায় 80% মতো কুক হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো দু চামচ ফাটানো টক দই। টক দই দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, টক দই যাওয়ার সময় গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে, না হলে টক দই ফেটে যেতে পারে। তো এরপর টক দই দেওয়ার পর সামান্য ঢাকা দিয়ে রাখার পর দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, মানে আমার মশলাটা প্রায় কুকড হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দিয়ে ঝোল ফুটে এলে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো। তো এখানে দেখো আমার ঝোলগুলো ফুটে এসেছে আর আমি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলোও আমি ঝোলে দিয়ে দিলাম। এরপর ভালো মতো ফুটিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি কাতলা মাছের কালিয়ার রেসিপি। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো আমার ভিডিও। টাটা।